মানে বর্তমানে যে লকডাউন সরকার দিচ্ছে, এই লকডাউনে এক কথায় শুধুমাত্র ব্যবসায়ীদের উপরেই লকডাউন দেওয়া হচ্ছে। অন্যান্য ক্ষেত্রে আপনারা দেখবেন রেস্টুরেন্টগুলো খোলা, বইমেলা চলতেছে, এরপরে কলকারখানা খোলা, গার্মেন্টস খোলা, শুধুমাত্র কাঁচা বাজার খোলা, মুদি দোকান খোলা। শুধুমাত্র এখানে সমস্যাই হচ্ছে কাপড়ের ব্যবসায়ীদের জন্য, অর্থাৎ যেগুলো শোরুম আমাদের এই লোকাল সেকশনে যারা আছে, যারা দুই বেলা দুমুঠো ভাত খায়, বিশেষ করে মার্কেট এরিয়াতে একটা প্রায় 50% লোকই এই মার্কেটের সাথে জড়িত। এর মধ্যে স্টাফ আছে, সেলসম্যান আছে, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে, তাদের হয়তো করোনার সময় বন্ধ থাকলেও তারা মাস শেষে ঠিকই তাদের বেতন পাবে, কিন্তু আমাদের মার্কেট থেকে কিন্তু এরকম কোনো সুযোগ সুবিধা কারো কেউ সম্ভব না, এটা দিতে পারবে না। কারণ যদি সেল না থাকে, মানুষ কোত্থেকে দিবে? আর এই শ্রেণীর লোকজনগুলো কারোর কাছে হাতে পাততে পারবে না, চাইতেও পারবে না। আর সরকার যেই লেভেলে অনুদানা দেয় সেগুলো তো আপনারা সবাই জানেন, 100 টাকা ধার্য করলে সেখানে 10 টাকা পর্যন্ত পৌঁছায় কিনা সন্দেহ। আর এই লেভেলে মানুষগুলা সেই পর্যায়েও না যে একটা লিস্টে নাম দিয়ে তারা প্রণোদনা নিবে। হ্যাঁ, আমাদের দাবিটা হচ্ছে মার্কেটটা যাতে অন্তত বাকি যেইগুলো যেভাবে খোলা রাখছে 12টা থেকে 5টা পর্যন্ত বা 10টা থেকে 5টা এরকম একটা সময় দিয়ে স্বাস্থ্যবিধি মেনে আমরা মার্কেটটা খোলা রাখতে চাই। সরকারের কাছে আমাদের আবেদন হচ্ছে এটাই, আমরা স্বাস্থ্যবিধি মেনে সবাই মার্কেট খোলা রাখতে চাই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, অন্তত সেটা হতে পারে 12টা থেকে 6টা, 12টা থেকে 6টা পর্যন্ত হইলেও মানুষ যার এখানে প্রয়োজন সেই তো আসবে। মানে এটা হচ্ছে আমাদের একটা অভিমত, দোকান মালিক সমিতি থেকে এরকম একটা আমাদের মধ্যে আলোচনা হচ্ছে যে যদি এটা এরকম হতো 8টা পর্যন্ত, যেহেতু সরকার 5টা পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রে 5টা পর্যন্ত খোলা দিচ্ছে, তো আমরাও চাই ওটার সাথে সাথে মার্কেটটাও যদি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, তাহলে আলহামদুলিল্লাহ আমরা চলে যেতে পারবো। প্রিয়াঙ্গনের সকল দোকান মালিক, কর্মচারী, ব্যবসায়ীদের দোকানে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।